পরকীয়ার অভিযোগ এড়িয়ে মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সকাল 9টার দিকে সদর উপজেলার মীর কাদিমে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, স্ত্রী কাজলিকে নিয়ে শান্ত টেঙ্গুর এলাকায় থাকত। একটি মামলায় কিছুদিন আগে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আসে শান্ত। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। পরকীয়ার অভিযোগ এনে স্ত্রীকে সে নির্যাতন শুরু করে। সকালে মারধরের এক পর্যায়ে ঘরের বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরিবারের লোকজন ও স্থানীয়রা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কাজলিকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর থেকে শান্ত পলাতক রয়েছে।